ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ আর ইউ অল আয়ুষ খুব খুব ভালো আছো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের উইন্টার আসছে আর বেশি দেরি নেই এটা নভেম্বর চলছে তার মানে जस्ट আর এক মাস পর প্রচন্ড কাপিয়ে শীত আসবে তো সেই জন্য একটা নতুন ভিডিও আমাদের এই শীতে কোন কোন প্রোডাক্টস একদম নেসেসিটি আমাদের জন্য কোন কোন প্রোডাক্টস তোমাকে কিনতেই হবে জাস্ট কিনতে হবে অ্যান্ড মিনিমাম প্রোডাক্টস নিয়ে আমি আজকে আমার ভিডিওটা তো বানিয়েছি প্রোডাক্ট তো চলো আমরা ভিডিওটা দেখি আমাদেরকে কী কী প্রোডাক্টস কিনতে হচ্ছে আমাদেরকে মোট টোটাল পাঁচটা প্রোডাক্টস কিনতে হবে পাঁচটা প্রোডাক্টস কিনলে সব থেকে মিনিমাম প্রোডাক্টস হচ্ছে পাঁচটা ম্যাক্সিমাম নিয়ে অবভিয়াসলি ভিডিও নিয়ে আসবো বাট এই মিনিমাম পাঁচটা প্রোডাক্টস আমাদেরকে এই শীতের মধ্যে কিনতেই হবে আদারওয়াইজ আমাদের স্কিন কেয়ার কোনোভাবেই পসিবল নয় তো এই পাঁচটা প্রোডাক্টসের মধ্যে কী কী আছে একটু দেখে নেব ফার্স্ট একটা কোকোনাট অয়েল নিয়েছি কোকোনাট অয়েলের জায়গায় তোমরা যে কোনো অলিভ অয়েল বডি অয়েল যে কোনো কিছু জাস্ট একটা অয়েল যেটা তুমি স্কিনের মধ্যে ইউজ করতে পারবে এই জাতীয় কোনো একটা অয়েল তোমাকে নিতেই হবে অ্যান্ড সেকেন্ড আছে একটা লিপ বাম আছে আমি এখানে বায়োটেকের একটা বায়ো ফ্রুট লিপ বামটা নিয়েছি অসাধারণ যে লিপ বামটা বিভিন্ন টাইপসের কালার আছে বিভিন্ন ধরনের এখানে ভ্যারিয়েন্ট আছে তুমি নিতে পারো সেখান থেকে অ্যান্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা নিয়েছি এটা আছে আমি একটা ফুড ক্রিম নিয়েছি অ্যালোমো ম্যাজিকের ফুট ক্রিম নিয়েছি অ্যান্ড এটা আমাদের পা ফাঁটার সমস্যা থেকে আমরা রেহাই পাবো অ্যান্ড আমি একটা ময়েশ্চারাইজার নিয়েছি ফেস ময়েশ্চারাইজার এটা আমি জোবিসের ময়েশারজার নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে হিমালয়ার ক্লিয়ার কমপ্লেক্সের ব্রাইটিং একটা বডি লোশন তাহলে আমরা কী কী প্রোডাক্টস নিলাম পাঁচটা প্রোডাক্টস নিলাম একটা হচ্ছে বডি অয়েল একটা হচ্ছে বডি লোশন দুটো একটা হচ্ছে ফেসের ময়েশ্চারজার একটা হচ্ছে লিপ বাম চারটে অ্যান্ড একটা হচ্ছে বডি অয়েল পাঁচটা এরপর আমি একটু ডিটেলে যাবো এই প্রোডাক্টসগুলো সম্বন্ধে ফার্স্ট আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ময়েশ্চারজার দিয়ে এটা হচ্ছে একটা ফেস ময়েশচারজার আছে জবিসের একটা সিয়া বাটার ময়েশ্চারজার এটার কনসিস্ট্যান্টি প্রচণ্ড থিক একটা ভীষণ মোটা একটা লেয়ার টাইপের অ্যান্ড এটা যদি তুমি ইউজ করো তো আমি তোমাকে জাস্ট এই ময়েশ্চারজারটা জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি ঠিক এই লেভেলের একটা একটা থিক একটা ময়েশ্চারাইজার যেটা যত ড্রাই স্কিন হোক না কেন বা তোমার যতই ড্যামেজ একটা স্কিন হোক না কেন যে স্কিনটা প্রচণ্ড ড্যামেজ ড্রাই অ্যান্ড ফেসের ঠিক লিপসের এই চারপাশটা একদম হয় না কি ছোপ ছোপ হয়ে যায় অনেকের প্রবলেম ঠিক মনে হয় যে মাথার খুশকিগুলো যেন এই দিকে উঠে এসছে ঠিক সেই ধরনের যাদের স্কিন তাদেরকে আমি রেকমেন্ড করবো অবভিয়াসলি এরকম একটা শিয়া বাটারের মতো ময়েশ্চারজার বা শিয়া বাটার ময়েশ্চারজারটা অবিয়া অবভিয়াসলি ভালো তোমরা যে কোনো একটা থিক ময়েশ্চারাইজারও কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে আর ময়শ্চারাইজার বা যে কোনো প্রোডাক্টস কেনার আগে ইনগ্রিডিয়েন্টস কিন্তু চেক করতে ভুলবে না তো চলো সেকেন্ড লিপ বাম সেকেন্ড হচ্ছে লিপ বাম আমি এখানে বায়োটেকের বায়োফ্রুট লিপ বামটা নিয়েছি এটা রেড থেকে শুরু করে অরেঞ্জ থেকে শুরু করে প্রচুর কালারের পাওয়া যায় আমি জাস্ট এই লিপ বামটা নিয়েছি রেড কালারে এই লিপ বামটা তোমরা নিতে পারো অ্যান্ড এটা তোমরা অফারও পেয়ে যাবে যদি অনলাইনে কেন বিভৎস ভালো একটা লিপ বাম বিভৎস ভালো একটা লিপ বাম তোমরা এই লিপ বামটা ইউজ করতে পারো অথবা তোমরা যদি আমাকে যা বলো যে আমাকে আমাদেরকে ডিআই ওয়াই লিপ বাম তৈরি করা দেখাও একটা শেয়ার করো দেন আমি সেটাও তৈরি করে দেখাবো তোমাদেরকে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো এই লিপ বামটা কিন্তু আমাদের শীতকালে প্রচণ্ড নেসেসিটি যেটা হচ্ছে কিনা আমরা কী করবো যে আমাদের লিপস মাঝে মাঝে ড্রাই হয়ে যাবে বা তুমি বাইকে যাচ্ছো বা ফোর হুইলারের যেখানে তুমি আছো না কেন বা তুমি কোথাও একটা যাচ্ছো বা রুমের মধ্যে তুমি বসে আছো তো তোমার লিপ শুকিয়ে আসবে ড্রাই হয়ে যাবে চামড়া উঠতে শুরু করবে এই ধরনের প্রবলেমসের জন্য লিপ বাম একটা শীতকালে প্রচণ্ড দরকার ফেসের জন্য মিনিমাম দুটো প্রোডাক্ট একটা হলো ফেস ময়স্চারজার একটা হচ্ছে লিপ বাম এই দুটো প্রোডাক্টস কিন্তু শীতকালে তোমাকে তিনটে মাস কন্টিনিউলি ইউজ করতে হবে আদারওয়াইজ তোমার স্কিন কিন্তু প্রচন্ড বিভৎসভাবে ড্যামেজ হয়ে যাবে যে ড্যামেজটা তুমি কিন্তু তোমার সামারে এলেও তুমি সেই ড্যামেজটা সারাতে কিন্তু তোমার অনেক টাইম লেগে যাবে তাই শীতকালে ফেসে ময়েশ্চারাইজার ইউজ না করে রাতে ঘুমাতে কিন্তু কেউ ভুলবে না বারবার আমি এটা বলছি তো চলো থার্ড প্রোডাক্টস দেখাই তো যে এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি আর এখানে অলিভ অয়েল আছে যে অলিভ অয়েল আমি অলিভ অয়েলটা রেখে দিচ্ছি আমি কোকোনাট অয়েল নিয়ে একটু কথা বলবো দেখো অলিভ অয়েলটা রেখে দিলাম তার কারণ হচ্ছে অলিভ অয়েল আমরা সবাই কিন্তু জানি প্রচণ্ড ভালো একটা জিনিস আমাদের বডির জন্য স্কিনের জন্য ফেসের জন্য সবের জন্য অলিভ অয়েল তুমি ইউজ করতে পারো অলিভ খেতে পারো অলিভ অয়েলের আমি যদি বেনিফিটস তোমাদেরকে বলি বলে শেষ করতে পারব না বাট কোকোনাট অয়েল যেটা আমাদের বাড়িতে থাকে হাতের কাছে থাকে আমরা ভাবি এটার দাম কম বা এটার থেকে অলিভ অয়েলের দাম বেশি তার মানে ওটা বেটার কাজ দেবে এটার প্রোডাক্টস দাম এটা কম কাজ দেবে এইগুলো রং কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই কোকোনাট অয়েল যেটা কিনা আমাদের সবার বাড়িতে আছে এটা কিন্তু একটা মারাত্মক বিভৎস একটা কাজ দেয় এই কোকোনাট অয়েলটা তো আমরা চেষ্টা করব এই কোকোনাট অয়েলটা এই শীতকালে ইউজ করতে যারা অলিভ অয়েল ইউজ করতে চাও তারা অলিভয়েল ইউজ করতে পারো কোনো ব্যাপার না অবভিয়াসলি অলিভ অয়েল খুব ভালো জিনিস কিন্তু এবছর শীতে আমিও কোকোনাট অয়েল ইউজ করবো তো সেক্ষেত্রে তোমাদেরকেও বলছি যে তোমরাও কোকোনাট অয়েল ইউজ করো আর কোকোনাট অয়েল ইউজ করার আগে একটা কথা বলে দেবো কোকোনাট অয়েল একদম জেনুইন কোকোনাট অয়েল লেভেল কোনো ড্যাশ ড্যাশ যোগ করা কোনো কোকোনাট অয়েল তারপরে তোমার যুক্ত কোকোনাট অয়েল প্রচণ্ড ভালো ফ্লেভার ঘুমচোলা সেই ধরনের কোকোনাট অয়েল থেকে বিরত থাকো একদম খাঁটি ভার্জিন একটা কোকোনাট অয়েল নেবে চাইলে কোকোনাট অয়েল তোমরা বাড়িতেও তৈরি করতে পারো কোকোনাট অয়েল হচ্ছে একটা অথেন্টিক মানে একটা অয়েল যেটা কিনা মানে সবার শ্যুট করবে ঠিক আছে অ্যান্ড কোকোনাট অয়েল থেকে ভালো কিছু হতেই পারে না অলিভ অয়েল তো অবভিয়াসলি ভালো ওটা আমি বাদ দিলাম বাট কোকোনাট অয়েল জাস্ট টু মাচ গুড ঠিক আছে তো চলো থা ফোর্থ প্রোডাক্ট দেখাবো এরপরে ফোর্থ প্রোডাক্ট হচ্ছে বডি লোশন আমি এখানে হিমালয়ের বডি লোশন নিয়েছি তোমরা দেখো হিমালয়ের বডি লোশন দিয়েছি এটা ব্রাইটনিং বোর্ডেরা ক্লেম করছে আমি এটা ফার্স্ট টাইম পারচেস করেছি ফার্স্ট টাইম ইউজ করবো আমি জানি না কতটা ব্রাইট করবে কতটা কী করবে বাট বডি লোশন ছাড়া শীতকাল যারা কাটাবে তারা কিন্তু মানে একটু ভয়ে থেকো কারণ শীতকালের পরে তোমার স্কিনের অবস্থা বা শীতকালে পরে যেত মানে শীতকাল থাকাকালীন তোমার স্কিনের অবস্থা কী হবে তুমি নিজেও জানো না ঠিক আছে মানে বিভৎস রকমের স্কিনটা ড্রাই হয়ে যাবে একটা ড্যামেজ স্কিন মানে যা তা রকমের প্রবলেম তোমাদেরকে ফেস করতে হতে পারে বডি লোশন ছাড়া ভুলে যাচ্ছে মাঝে মাঝে তো অবভিয়াসলি বডি লোশন ইউজ করবে স্নান পরে ইউজ করবে চাইলে রাত্রেবেলায় শোয়ার আগে বডি লোশনটা ইউজ করে শুতে পারো যা খুশি করতে পারো বাট বডি লোশন ছাড়া কিন্তু শীত কাটানোর চেষ্টা একদম ট্রাই করবে না ঠিক আছে অ্যান্ড বডি রোশনটা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো তোমাদের পছন্দ মতো হার্বাল নিতে পারো অন্য কোনো ব্র্যান্ড নিতে পারো বাড়িতে ডিআই একটা বডি লোশন বানাতে পারো যে কোনো কিছু করতে পারো বাট বডি লোশন মাস্ট ওকে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লেস্ট তো এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের ফুড কেয়ার ক্রিম আমি এখানে ফুড ক্রিম নিয়েছি অ্যারিমো অ্যারোমা ম্যাজিকের তো এই অ্যারোমা ম্যাজিক খুব ভালো একটা ব্র্যান্ড আমরা কম বেশি সবাই জানি এটাও কিন্তু সেই একদম মোটা একটা থিক টেক্সচার তো এই ম্যাজিকের ফুড ক্রিমটা দিয়েও কিন্তু আমরা কি করবো ভালো করে পাটা মাসাজ করে শুয়ে যাবো ঠিক আছে অ্যারোগো ম্যাজিকের এই ফুড ক্রিম না হলেও তোমরা যে কোনো পছন্দের মতো যে কোনো কিছু ইউজ করতে পারো তো ব্যাপারটা হচ্ছে অনেকেই ভাবে যে আমার তো পা ফাটে না আমার তো গোড়ালি ফাটে না এরকম অনেকের একটা বাতিক আছে আমি তাদেরকেও বলবো অবভিয়াসলি ফুট ক্রিম ইউজ করো ফুট ক্রিম শুধুমাত্র পা ফাটার ব্যাপারটা নয় ফুড ক্রিম তুমি যদি ইউজ করো তোমার পাটা যথেষ্ট একটা মানে হেলদি স্কিন থাকবে পায়ের উপরে সব থেকে বেশি অত্যাচার হয় ধুলো বালি নোংরা সারাদিনে জানি শরীরটাকে বয়ে নিয়ে যে সবটা আমাদের পায়ের উপর ডিপেন্ড করে তাই তো তাই পাটাকে যত্ন রাখা ভালো রাখা আমাদের প্রয়োজন তাই পায়ের জন্য অবভিয়াসলি আমরা একটা ফুড ক্রিম ইউজ করবো আমি অ্যালবোম ম্যাজিকে ইউজ করছি তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো লাইনটা এখানে রিফ্লেক্ট করার জন্য না আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না এবার হয়তো দেখাতে পারছি ফুড ক্রিমটা তো যাই হোক অ্যান্ড এটা হচ্ছে ফুড ক্রিম তো পাঁচটা প্রোডাক্টস আমি তোমাদেরকে দেখালাম মিনিমাম মিনিমাম পাঁচটা প্রোডাক্টস কিন্তু সবাই এই শীতের আগে কিনে ফেলো জাস্ট আমার ভিডিওটা তোমরা যেদিন দেখবে তার পরের দিনকেই বা সেই দিনকেই রাতের মধ্যে অর্ডার করে দাও অ্যান্ড পাঁচটা প্রোডাক্ট এখন থেকে ইউজ করতে শুরু করো শীতের মধ্যে আরও প্রচুর ভিডিও আসবে প্রচুর স্কিন টিপস আসবে প্রচুর কিছু আসবে অ্যান্ড সেইগুলো মেনটেন করার চেষ্টা করবে পাঁচটা প্রোডাক্ট কিন্তু কিনতে পারো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিও তো তোদের ভালো থাকবে সবাই চলো টাটা